নাবির নিচে নাবির উপরে অর্থাৎ বুকে হাত বাঁধার কোনো দলিল নাকি এই পৃথিবীতে নাই এবং তারা কটাক্ষ করে আমার কথা রেকর্ড রইল উসুলে হাদিসের মানদণ্ডে কোন হাদিসের জোরে বলেন উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের সহিহ জঈফের মানদণ্ডে কোন হানাফি আপনি জামালপুরে ঢোলা পিটিয়ে দিন এখন খবর দিন যদি কেউ থাকে আমার সামনে আপনাকে দাঁড় করিয়ে দিন উসুলে হাদিসের মানদণ্ডে যদি কোন হানাফি সে মুফতি শফি হোক লুৎফর রহমান ফরাইজি হোক আজহারি হোক মাক্কি হোক ঢাক্কি হোক মাদানি হোক যেই হোক উসুলে হাদিসের মানদণ্ডে যদি নাবীর নিচের কোনো হাদিস পড়াতে পারে আল্লাহর কসম আমি তার এক কোটি টাকা পুরস্কার দেব আমি মুখ দিয়ে বলবো না আমার গাড়ি আছে আমি দিয়ে দিব তাকে আমার জায়গা আছে আমি লিখে দিব কথা কি বুঝতে পেরেছেন কিনা কত টাকা যদি উসুলে হাদিসের মানদণ্ডে নাবীর নিচের কোনো হাদিস প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি হানাফিদের কবর থেকে উঠে আসলেও চোদ্দ গোষ্ঠী জোড়া লাগলেও নাবীর নিচের হাত বাঁধা সহি প্রমাণ করতে পারবে না এত বড় চ্যালেঞ্জ কি করে বলেন দলিল কই দেন আপনি দলিল দেখান যে কোনো হানাফিকে বলেন আপনারকে বলেন যদি কেউ বসতে চায় ফেস দা পিপলে তাকে বলেন আমি ডিবেট করতে রাজি আছি এই বিষয় নিয়ে প্রথম কি প্রথম তারা দলিল দেয় হুজুর সাইটটা যে দলিল আছে প্রথম দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনানে আবু দাউদ শরীফের কিতাবুস সালাতের 213 নম্বর হাদিস ইমামে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কবজি বাম কবজির উপর রেখে তাহতা সুররা মানে কি নাবীর নিচে বাঁধতেন ভাই আমার কাছে কিন্তু ওই আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এসব করে দলিল না যে কোনো কিতাব থেকে কথা বলবেন আগে সনদ বলতে হবে কি বলতে হবে আগে কি বলতে হবে সনদ ছাড়া বাড়ি জাল বাড়ি সনদ ছাড়া চাকরি জাল চাকরি সনদ ছাড়া সন্তান হারাম যাবা ঠিক না ঠিক তদ্রব সনদ ছাড়া হাদিসে তো কোনো দাম নাই আছে এই কথা আমার না মুসলিম শরীফ না তোরা মাদ্রাসায় আপনারা পড়ান মুকদ্দামার আট পৃষ্ঠায় লেখে ইমাম ইবনুল মুবারক আল ইসনাদু মিনাদ দিন হাদিসের সনদ হলো দিন লাউলা ইসনাদ হাদিসের সনদ যদি না থাকে মাশা আ মানশা ইচ্ছা মতো হাদিস বর্ণনা করবে ঠিক না ঠিক যদি সনদই আপনার না লাগে তাহলে আপনি আমল করেন না কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েন কিনা তা তারপর কি করেন হাদিসে আছে বাইহাকি খুলেন হায়াতুল আম্বিয়া 14 পৃষ্ঠা কিতাবুস আদান অধ্যায় আছে খিদির রাদিয়াল্লাহু আনহু কি খিদির খিদির কি বলছি আপনারা কি বলেন তাকে খিজির শব্দটা কি খিদির 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 শব্দটা কি খিদির খিদির কিন্তু মূর্খ উচ্চারণ হলো খিজির কোরআনের উচ্চারণটা কি শব্দটা হলো বাদার কিন্তু আমরা বলি কি বদর ঠিক না ঠিক শব্দটা হলো মসজিদ আমরা বলি মসজিদ আমরা বাংলায় বলি হাদা মসজিদুন জামিলুন জিদ্দান এই মসজিদটি সুন্দর ঠিক আছে জালিকা মসজিদ কাদিম ওই মসজিদটি পুরাতন কথা কি বুঝতে পেরেছেন কিনা তো খিদির আলাইহিস সালাম তিনি বলছেন আচ্ছা খিদির আলাইহিস সালাম কি আজান ছিল তার যুগে তিনি হাদিস বলবেন কেমনি জায়গায় সুন্নিরা দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে না নাই এটাও তো একটা হাদিসে আসছে তারপর আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কার নূর হাদিস আসছে শুধু তাই না নূরান সাদিয়ান মুজাসসাম তিনি নূরে মুজাসসাম ছিলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হুজুর মুসান্নাফে আবি সাইবাতে যে নাবির নিচে হাত বাঁধার কথা আছে হ্যাঁ আছে মুসান্নাফে আবি সাইবা কি বলছে কিতাবের নাম মুসান্নাফে আবি সাইবা একটা হাদিসের কিতাব এই কিতাবটির মোট 11টি পাণ্ডুলিপি আছে কয়টা পাণ্ডুলিপি এরা এমন চোরের চোর 600 হিজরির আগের যে মুসান্নাফে আবি সাইবা আমাদের কাছে চারটা নুসখা আছে এর মধ্যে পিডিএফ ফাইল আছে আরো আটটা অরিজিনাল মুসান্নাফে আবি সাইবায় নাবীর নিচে হাত বাঁধার কোনো হাদিস উল্লেখ নেই কথা ক্লিয়ার কিনা তাহলে হুজুর তাহলে আমলটা কিভাবে করি যেহেতু
তাদের কাছে হুজ্জত হলো দুর্বল হাদিস খেয়াল করে দেখেন মালিকি মাযহাবের লোকেরা নামাজের মধ্যে কি বাঁধে না আল্লাহু আকবার বলে হাত কি করে দেয় ছেড়ে দেয় কারণ তাদের কাছে মনে হয় তাদের কাছে এটা দলিল মনে হয় যে নাবীর নিচে হাত বাঁধার এই হাদিসটি সহিহ না এইজন্য তারা বাঁধে না ক্লিয়ার কথাটা আমি বালি জুরিতে এই আলোচনাটা অনেক লম্বা করে করেছি কাজেই এখন আমি বুকের উপর হাত বাঁধার হাদিস কোথায় আছে এটা বলবো না আগে নাবীর নিচের হাত বাঁধার হাদিস সহিহ সনদে কোথায় আছে এটা বলতে হবে নাকি বলেন আমি বুকের উপর হাত বাঁধার হাদিসের দলিল আমি ওই মাহফিলে দিয়েছি কাজেই ওই ওয়াজ আর এখানে আমি টেনে এনে ওয়াজ লম্বা করব না ভিডিও আছে এগুলো আপনারা ইউটিউব থেকে নিয়ে নেবেন ক্লিয়ার কথাটা কারণ আমাকে আরো অনেকগুলো মাসআলা বলতে হবে তৃতীয়ের একটি মারাত্মক দাবি করা হয় যে আট রাকাত তারাবির হাদিস কোথাও নাই বলে কিনা ভাই আপনাদের দেশে হ্যাঁ কাইজা লাগে না যদি আট রাকার হাদিস না আমি দেখাইতে পারি আর ওই মৌলবীরে বলেন যে আট রাকাতের হাদিস যদি থাকে আমার বউ তালাক তারা বলবেন তার সাথে চ্যালেঞ্জ তারা জিজ্ঞাসা করবেন যে ভাই মুয়াত্তা মালিক শরীফে কোন কিতাবে মুয়াত্তা মালিকে কোন কিতাবে এক নাম্বার খণ্ড কয় নাম্বার খণ্ড 115 নাম্বার পৃষ্ঠাতে কয় নাম্বার পৃষ্ঠাতে কি বলা হয়েছে وقال امر عمر عمر নির্দেশ দিয়েছেন উবাই ইবনে কাব ও তামিমাদ দার ইয়াকুম লিন্নাস আলা 11 রাকআ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব এবং তামিম দারিকে বললেন ইয়াকুম লিন্নাস আলা 11 রাকআ লোকদেরকে তারাবি 11 রাকাত পড়ার নির্দেশ প্রদান করো কয় রাকাত পড়ার 11 রাকাত পড়ার কি প্রদান করো নির্দেশ প্রদান করো কয় রাকাত পড়ার 11 রাকাত পড়ার কি প্রদান করো নির্দেশ প্রদান করো তাহলে এই হাদিসটি মুয়াত্তা মালিক থেকে বের হলো বলুন এই হাদিসটি আছে না নাই বলেন আছে থাকবার পরও তারা জানে না তারা মনে করে আমরা মনে হয় বুখারী শরীফের দলিল দেই যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ না বুখারী শরীফের হাদিসটা আমাদের এক নাম্বার দলিল না এই মুয়াত্তা মালিকের এই হাদিসটি এটা মেশকাতে উল্লেখ করা আছে মুয়াত্তা মালিকের এই হাদিসটি আমাদের দলিল যে উমর রাদিয়াল্লাহু তাআলাহু লোকদের কয় রাকাত তারাবি পড়তে নিষেধ দিয়েছেন কয় হুজুর 20 রাকাত হাদিসের উপরে ইজমা আছে আমি বলি নিশ্চিত 70টা ইজমা আছে 20 রাকাতের হাদিসের উপরে তবে সেটা মাসনুন হওয়ার ব্যাপার না জায়েজ হওয়ার ব্যাপারে আমরা ফতোয়া দেই তারাবি 20 রাকাত জায়েজ 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত পড়া হালাল তা সুধীর দলিল থেকে প্রমাণিত আমি এটা নিয়ে দ্বিতীয় চ্যালেঞ্জ করছি আপনার 14 গুষ্টি যদি ধরে এনে কষ্টি দিয়ে বান্দা সুপারগুলো দিয়ে বেবে যদি আমার সামনে নিয়ে আসেন তারা এই হাদিসকে ভুল প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই হাদিসের সনদে বুখারীতে 7টি হাদিস মুসলিমে 4টি হাদিস মাত্র 4জন রাবী যার বর্ণিত সকল হাদিসগুলো সহিহ ঠিক না ভাই ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আমি একটা জিনিস বলি না যে থাকুক না থাকুক আমার সাথে বসায় দিবেন কথা বলবে বাহাস এক্ষুনি হবে বাহাস কি এক্ষুনি হবে মিডিয়া আছে আমার কাছে সব দলিল রেডি করা থাকে কথা কি বুঝতে পারছেন কিনা এটা সব রেডি করা থাকে আমাদের কাছে সবগুলো রেডি করে আমরা বসছি বহুত জ্বালাইছেন তারা আপনারা বহুত জ্বালাতন করেছেন আমাদের আমরা এখন শিখে গেছি এগুলো আমরা কি শিখে গেছি প্রথম কথা হলো তারাবি আট রাকাতের দলিল আছে না নাই না 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 আমি কি বলছি আপনাদেরকে কথাটা বুঝতে পারছেন কিনা 11 রাকাতের দলিলটা আছে তবে কেউ যদি 20 রাকাত পড়ে এটা তার জন্য জায়েজ এটা তার জন্য কি জায়েজ এটা তার জন্য কি জায়েজ কিন্তু 11 রাকাতের হাদিস আছে না নাই বুখারী শরীফের তো আমাদের দলিল না মুয়াত্তা মালিকের তো আমাদের জন্য কি দলিল ক্লিয়ার জি এবার আরেকটা ইল্লাত দেয় কি বলবো কিনা খুব কষ্ট লাগতেছে শুনতে মহিলাদের মসজিদে যাওয়া হারাম মহিলাদের মসজিদে যাওয়া কি জোরে বলেন আচ্ছা এখানে দুইটা তাতবিক সমন্বয় করতে হবে
পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়ার চাইতে ঘরে পড়া উত্তম? কয় ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়ার চাইতে মহিলাদের কোথায় পড়া উত্তম? ঘরে পড়া উত্তম। আর জুমার খুতবা এবং ঈদের খুতবা, ঈদের নামাজ ঘরের থেকে মসজিদে পড়া কি উত্তম? যে আপনি মুখ দিয়ে জায়েজ কইলাম আর আমি উত্তম কইলাম, হবে না তো। এই উত্তমের জন্য দলিল দরকার। আমাদের দলিল কি? সহিহুল মুসলিম শরীফের হাদিস, খেয়াল করেন 1459 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে উমার, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে উমার বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, কে বলছেন? আল্লাহর নবী বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তামনাউ নিসা আকুমুল মাসাজিদ, কি বলা আছে? লা তামনাউ লায় নাফি জিনস, এই কারণে নিসা উ না হয়ে নিসা আকুম হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? ওই দিন এক মাদানি আমার সামনে পড়েছে, লা তামনাউ নিসা উকুমুল মাসাজিদ, আমি বললাম এই এবারটা শুদ্ধ হয়নি, এখানে নিসা উকুমুল হবে না, কি হবে? নিসা নিসা আকুমুল মাসাজিদ। আল্লাহর কোনো বান্দিকে যেন মসজিদে যাইতে বারণ না করা হয়। মুসলিম শরীফে ইবনে উমর আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছেন, লা তামনাউ নিসা আকুমুল মাসাজিদ, আল্লাহর কোনো বান্দিকে যেন মসজিদে যাইতে কি না করা হয়। যখন তারা অনুমতি চাবে কার কাছে? স্বামীর কাছে, পিতার কাছে, চাচার কাছে, ভাইয়ের কাছে, তাকে অনুমতি প্রদান করে দাও। কে বলছেন? মোহাম্মদ। তাহলে মহিলাদের মসজিদে গমনের ব্যাপারে রসুলের এত সুন্দর স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও যারা বলে এটার কোনো দলিল নাই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেই মহিলা পর্দার মাসআলা বুঝে না, হাতের কবজি খুলে চলে, মুখমণ্ডল খুলে আসে, পাক না পাক বুঝে না, কিভাবে একটা রাস্তায় যেতে হবে, কারণ মসজিদে যাওয়া তার জন্য ফরজ নয়, তার জন্য উত্তম মুস্তাহাব, কিন্তু পর্দা করা তার জন্য কি? সে যদি এই পর্দা না বুঝে তার যাইতে দেবেন না মসজিদে, এতে মসজিদের কি নষ্ট হবে? আদব নষ্ট হবে, মসজিদের পবিত্রতা লঙ্ঘিত হবে। কথাকে ক্লিয়ার না ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে তাদের সাথে আমাদের আর একটা বড় মাসআলা নিয়ে বিতর্ক, কোনটা? তারা ফরজ নামাজের পরে দুই হাত তুলে মোনাজাত করে। হ্যাঁ, তারা প্রত্যেকটা মসজিদে করে কিনা? আর তাদের সব থেকে বড় মুনাজির নাম কি? রেজাউল করিম আবরার, বইটা সাথে নিয়ে আসি নাই। নামাজের বই লিখছে গরিবের আবু হানিফা, গরিবের তাকি উসমানি, আবার মাঝে মাঝে কচু ক্ষেতের বাগানেও তারে পাওয়া যায়। এই বেটা আমার সাথে একটা মোনাজারা করার কথা ছিল, আমি তাকে টেলিফোন করেছিলাম, এখন পর্যন্ত কথা চলে। হাত তুলে ফরজ নামাজ কি বাদ, নামাজের পর দুই হাত তুলে দোয়া, আলহামদুলিল্লাহ। উনি এরপরে নাকি অনেক গবেষণা করে দেখেছেন নামাজ, তার একটা নামাজের বইতে এই বইয়ের 96 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পর দুই হাত তুলে মোনাজাত করার এই দলিল একটাও সহি না, এটা করা বেদআত। বলেন আলহামদুলিল্লাহ। তাদের মধ্য থেকেই উঠে গেছে, তাদের মধ্য থেকেই উঠে গেছে, তাদের মধ্য থেকে কি উঠে গেছে? হাসান জামিল স্বীকার করেছে, আরিফ বিন হাবিবের মতো ব্যক্তি স্বীকার করেছে, আর তাদের পূর্বকালীন উস্তাদ হাটাদের মাদ্রাসার প্রিন্সিপাল তিনি বলেছেন ফরজ নামাজ কি বাদ, দোয়ায় হাত উঠানা, কই সুন্নতি কি নেশানা, নেহি মিলতা হয় মে ডোন সে হাদিসে ডোনতে ডোনতে হে কিতাবো সে সুন্নত মে সে সাহাবী কে জামানে নেহি তা, কই সুন্নত কি নেহি নিশানা মিলতা হয়, কোন সুন্নতের কোন আলামত নিশানা চিহ্ন মিলে নাই ফরজ নামাজের পর কি? নামাজ কে আন্দার পেহলে দোয়া পড়ো, আর মসজিদ কে বাহির নিকাল দোয়া পড়ো, লেকিন ফরজ নামাজ কি বাদ দোয়ায় হাত উঠানা সাবিত নেই হতা হয়।
মুফতি ফয়জুল্লাহ ফয়জুল কালাম আমার কাছে আছে ফয়জুল কালামের 34 পৃষ্ঠা তিনি আলোচনা করেছেন উর্দুতেও একটি পান্ডুলিপি আছে আর আরবিতেও একটি পান্ডুলিপি আছে আলহামদুলিল্লাহ বলেন 150 বছর আগে হাটহাজারী মাদ্রাসার নানুপুর মাদ্রাসায় বুঝতে পারছেন কিনা আর এখন নামাজটা সালাম ফিরে বলে নবুত পাঁচ ওয়াক্ত নামাজের পরে রব্বে কারীম তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিও আর তখন দর্শকরা কয় আমিন আমারও দিও আবার কয় আল্লাহ আমার সন্তান দাও দর্শক কয় ছোট ছোট বাচ্চা বিয়ে পর্যন্ত করে নাই তারাও বলে আমার সন্তান দাও কি সন্তান পাবি তুই আর মুফতি শফি লিখছেন কত ইম্পর্টেন্ট কথা ভাই নামাজের মধ্যে মোনাজাত ঠিক না ভাই ঠিক আচ্ছা দোয়া নাই হাদিসে আর দোয়া মুখুল হ্যাঁ ইয়াল ইবাদা দোয়া ইবাদতের কি মগজ ভাই মগজ কি মাথার বাইরে থাকে না ভিতরে থাকে তাহলে মগজটা মাথার ভিতরে ঢুকাও এই দোয়াটা যেহেতু মগজ তাহলে দোয়ারে ভিতরে ঢুকাও নামাজের মধ্যে ঢুকাও এর জবাব দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইলাস সালা ফা ইন্নাহু ইউনাজি রাব্বা বান্দা যখন দাঁড়িয়ে যায় সে আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায় কোন কিতাবে বুখারী শরীফে কোন অধ্যায় বাব কিতাবুস সালাত কত নম্বর হাদিস 47 নম্বর হাদিস আর যেটা দিল্লির ছাপ আপনি কিতাবুস সালাতে দেওবন্দির যে বড় বুখারী দেখায় আপনাদের কাসিম টাসিম কারা জানো আছে বুঝছেন বড় আছে চকবাজারের বুখারীটা আমাদের কাছে ওগুলো রাখা থাকে আর কি ওটা আতঙ্ক দেখানোর জন্য দেখায় বুঝতে পারছেন কিনা উনি আমি উনাকে কোনো আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না কেন জানেন উনি মুনাজারায় বসতে চান না আমার প্রতিদ্বন্দ্বী রেজাল্ট করি মাবরার তাদের সবচেয়ে বড়টা তাদের সবচেয়ে কি সবচেয়ে বড়টা ব্রাদার রাহুলের সাথে বসে না তার আরবি লাফজান নাকি শুদ্ধ না তো আমরা বসতে চাই আলহামদুলিল্লাহ একটা প্রস্তাব চলছে নামাজের হাত বাঁধা নিয়ে কিন্তু উনি যেন কেমন পিছু টান দিচ্ছে কারণ আমাদের এই জবাব শুনে উনি বুঝে ফেলছেন ভাই আমি আবার বলছি আমাদের আহলে হাদিসের কোনো একটি নিয়ম নীতি পদ্ধতি মানহাস একটি দলিলও সহি হাদিসের উপর মানে বাইরে নেই কথা বুঝতে পেরেছেন কিনা আমি আমরা প্রত্যেকটা জিনিস দলিল সহকারে আমল করি আবার শুধু দলিল সহকারে না আমরা উসুলে হাদিসের মানদণ্ডে এটাকে ওজন দেই ওজন দিয়ে মানুষের কাছে প্রকাশ করি ক্লিয়ার নান ক্লিয়ার কাজেই হলো আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা কোরআন হাদিসের উপর আমল করবেন আমরা তাদের কটাক্ষ করব না তারা তাদের কিতাবের উপর আমল করে আমরা আমাদের কিতাবের উপর আমল করি আমরা আমাদের মতটাকে তাদের উপর চাপায় দেই না তাদেরকে দাওয়াত দেই আহ্বান করি যে এই এই কারণে হাদিসটি সহি এই এই কারণে আমরা এই হাদিসটি মানি কথা বুঝতে পারছেন কিনা এবার আসেন সর্বশেষ ফিনিশড যে তাদের সাথে আমাদের মূল পার্থক্যটা তাহলে কোথায় এই যে এগুলো হলো শাখাগত পার্থক্য সবথেকে বড় পার্থক্যর একটি জায়গা হলো তারা হাদিস বলার ক্ষেত্রে সতর্ক না বাংলাদেশে তাদের যতগুলো বক্তা রয়েছে বেশিরভাগ বক্তারাই কেচ্ছা কাহিনী বলে কি কাহিনী বলে কি কাহিনী বলে কেচ্ছা কাহিনী বলে আর আমাদের বক্তারা বেশিরভাগ জায়গাতে কেচ্ছা কাহিনী বলে না কোরআন হাদিস বলে জুড়ে বলেন কেচ্ছা কাহিনী বলে না কোরআন হাদিস বলে কোরআন হাদিস বলে তাদের বক্তারা কি কাহিনী বলে কেচ্ছা কাহিনী আর আমাদের বক্তারা কি আমাদের সাধারণ যে তলাবা সেও রেফারেন্স ছাড়া কথা বলে না যে কালকেও উঠে আসছে বক্তব্যর মাঠে শিখেই আসছে অত নাম্বার পৃষ্ঠার হাদিস হাদিসটা বলে সেই সে হাদিস দিয়ে দলিল দেয় অনেকেই আবার বলে যে হুজুর হাদিস অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার যেই কথা আমি আল্লাহর রাসূল বলিনি এমন কোন কথা যদি কেউ প্রচার করে তার থাকার জায়গা কোথায় একটা উদাহরণ দেব নাকি তারা হাদিসের প্রতি কিরকম ধারণা রাখে দেখেন কানের মধ্যে হাত দিয়ে তাদের এক বক্তা বলতেছে মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই আছে না নাই শুনছেন মুরব্বী শুনছেন না আবার কানের মধ্যে আবার হরিণের ওয়াজ করে জঙ্গলার হরিণী কান্নাকাটি করে আমার নবীর কাছে আসছে আবার জাবেরের ওয়াজ করে এই জাবেরের বেরি
আর গুনগুন করে আমার নবীর জন্য কান্না করিস না আমার নবীর রুটি দে গুস্ত দে নবীর খিদা লাগা গেছে কয় কান পেতে দেখি এই গজলটাই জাবিরের বিবি গাইতেছিল আকাশেতে লক্ষ তারা রজনাকে জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ভাইরি আমরা কার নাম মেনশন করব না কার নাম মেনশন করব না এই হাদিসটা কোন কিতাবে আসছে অথচ হানাফি মাযহাবের উসুল অনুযায়ী জাল হাদিস বলা কবিরা গুনাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের প্রথম দিকে ব্যাখ্যাতে তিনি আলোচনা করেছেন একই কথা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন একই কথাটি হাফেজ নুরউদ্দিন ইরাকি উল্লেখ করেছেন একই কথাটি কুতলুবুক হানাফি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন একই কথা আল্লামা নিমবি হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আমাদের শ্রোতারা সকলেই সহি হাদিস বর্ণনা করে সহি হাদিসের উপর আমল করে তাদের ভুল ধরিয়ে দিলে তাদের ফতোয়া থেকে তারা রুজ্জ হয় ঠিক না ব্যাটি কিন্তু তারা মিথ্যা হাদিস দিয়ে জনগণকে ধোঁকা দেয় যেমন আল্লাহর রাসূল বলেছেন সাইয়াকুন ফি আখিরিজ জামানে কিয়ামতের পূর্বে এমন এক দল বের হবে দাজ্জালুনা ওয়া কাদ্দাবুন তারা দাদ্দালের মতো মিথ্যাবাদী হবে ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শুনোনি তোমার বাপ দাদারও কোনোদিন শুনে নাই তাই হাদিস বলতে হলে হাদিসের সনদ থাকতে হবে মতন থাকতে হবে সনদের ইল্লাত দূর করে কোনো দলিল নেওয়া যাবে না ঠিক না ব্যাটি কাজে আমরা যতগুলো আমল করি প্রত্যেকটার পেছনে কি আছে হাদিস তো আছে